হাসান মাহমুদ আপনি লিখেছেন আমি দু বছর আগে অনলাইনে কাজের সূত্রে আমেরিকান এক অমস্লিমের হক নষ্ট করি পরবর্তীতে বান্দার হক নষ্টের পরিণতির কথা জানতে পেরে তার হক ফিরিয়ে দিতে চাই কিন্তু তার সাথে কোনোভাবেই আর যোগাযোগ করতে পারছি না এক্ষেত্রে আমার করণীয় কি। যদি কোনো অমুসলিমের হক আপনি নষ্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার হক তাকে ফিরিয়ে দিবেন ফিরিয়ে দেওয়ার মধ্যে কোনো সুযোগ নেই তাকে খুঁজে পাওয়ার আর কোনো পথ আপনার সামনে খোলা নেই তাহলে সেক্ষেত্রে সেই টাকা সেই সম্পদ যেটি তার থেকে আপনি অন্যায়ভাবে গ্রহণ করেছেন আত্মসাত করেছেন সেটি আপনি কোনো জনকল্যাণমূলক কাজে দান খরচ করে দিবেন এটির মাধ্যমে আপনি দায়মুক্ত হবেন সেই সাথে আপনার বান্দার হক নষ্ট করার যে অপরাধ করেছেন জন্য আল্লাহর কাছে আপনি ইস্তেকবার করবেন ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে যেন আপনার দ্বারা এটি আর না হয় সে বিষয়ে সংকল্প করবেন এমনি তারের কাছে আপনি লিখেছেন ইমরানবৃদ্ধির উত্তম চরিত্রের জন্য কি কি বই সাজেস্ট করবেন ইমান বৃদ্ধির জন্য কোরআন করিমের অর্থ সহকারে পুরো কোরআনটা তাফসির সহকারে বুঝে পড়বেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ওই আলিম আমার যখন তাদের করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় অথবা আপনি আল্লাহর কালামকে অর্থ সহকারে বুঝে পড়বেন এই তাফসির সহকারে জানবেন বিভিন্ন কুদরত সম্পর্ক জানার চেষ্টা করবেন সেই সাথে উত্তম চরিত্রের জন্য আপনি নবী করিম সাল্লা সাল্লামের আখলাকা এবং চরিত্র বিষয়ক বৈবস্থকগুলো পড়বেন যেমন দাম্পত্য জীবনণী নবী করিম সাদ্লসালাম দাম্পত্য জীবনী শেখ মোহাম্মদ সাল্লাম মসজিদ হাফিজ আল্লাহ একটা বই আছে সেটি পড়তে পারেন আর আখলাকুর রাসুল বা আখলাকুর নবী নবী সাল্লামের আখলাখ কেমন ছিল এই বিষয়ের উপর অনেকগুলো বই আছে সেগুলো আপনি পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ এদিন আশা করা যায় যে আমাদের উত্তম আখলাখ অর্জন করা সহজ হবে এবং সিরাত সিরাতের বই পড়বেন নবী সিরাজ সাবাহিক কামা সিরাত এগুলো থেকে আপনি উত্তম চরিত্রের আপনার দিশা খুঁজে পাবেন আর কোরআন থেকেও আপনি উত্তম চরিত্র খুঁজে পাবেন কারণ আমাদের আয়সা বলেছেন কানা খুলো কুহাল কোরআন বিশাল আল্লাহ যে চরিত্র ছিল এটা কোরানই বিবৃত হয়েছে অতএব কোরআন পাঠ করি সেটিকে আমল করবেন সেটি হবে আপনার জন্য সবচাই তেজ উৎসই এবং উপযোগী এর দোয়ান আহমেদ আপনি লিখেছেন ছবি তোলার পর সেটাতে শরীরের কোনো বিকৃতি না ঘটিয়ে যদি কিছু এডিট করা হয় যেমন ছবিটি সাদা কালো করা তাহলে সেটি না নাচায়াজ হবে কি না এতে কোনো না নাচায়জ হওয়ার নেই কারণ জাস্ট রঙিনটাকে কালো করা সাদা করা এটুকু হচ্ছে বিকৃতির ব্যাপার যেটি হচ্ছে যে মানে তাকে চেনা যাচ্ছে না পুরুষকে নারী নারীকে পুরুষ করে ফেলা হচ্ছে বা একেবারে তার বয়স একরকম ছিল অন্যরকম বোঝানো হচ্ছে এরকম কোনো কিছু হচ্ছে না তাহলে সেক্ষেত্রে এটি আল্লাহ তাকগীর আলি আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না এই আয়াতের বর হবে না ইনশা আল্লাহ তালা মাহবুব আলা ইজু আপনি লিখেছেন জমানো টাকা ব্যাংকে না রেখে স্বর্ণ কিনে রাখা কি জায়জ হবে জমানো টাকা এটি আপনি ব্যাংকে না রেখে স্বর্ণ কিনে রাখলে সেটা আরও বেশি উত্তম কিন্তু মনে রাখতে হবে স্বর্ণ কিনে রাখলে আপনাকে এর জাকাত দিতে হবে ব্যাঙ্কে থাকলে এর জাকাত দিতে হতো বিধায় সেটি মাথায় রেখে আপনি ব্যাঙ্কে ডেপোজিট করেন বা যেটা করতে চান সেটি করবেন আর এই জাকাত দেওয়াটা এটা কোনো আপনার জন্য না জরিমানা সুরূপ না এটা আপনার জন্য অর্থদণ্ডের মতো সেটি আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে আমার সময় এগুলোকে এক ধরনের অর্থদণ্ড মনে করি যে আমি এটা জাকাত দিতে হচ্ছে জাকাতকে দণ্ড মনে করা এটি কি আমাদের আলা মোচ্ছর থেকে একটি বিধায় বিধায় সে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে এটি রোজিনা রেখা ইয়ারি থেকে আপনি লিখেছেন সালাত আদায় করার কি কোনো পরিণত বয়স আছে সালাত আদায়ের কোনো পরিণত বয়স নাই একজন ছোট বাচ্চা কিশোর তাকেও তাহাজুদের সালাতে উৎসাহিত করা যেতে পারে যদিও তাকে বাধ্য করা যাবে না তার কষ্ট দিয়ে তাকে ঘুম থেকে তুলে তাকে সালাত আদায় করার জন্য এদের দেয় না কিন্তু উৎসাহ দেওয়া যেতে পারে সাবাইকরাম এর মধ্যে আপনি আবাসাদ আলাহ নবী করিম সাল্লাহ সাথে সালে তাহাজুস্লাম উঠে যেতেন কিশোর বয়সেই তো এটির জন্য বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়া যেতে পারে কোনো বয়স নেই যে এর বয়স না হলে তাহাজুত পড়া যাবে না বরং ছোটো বাচ্চারাও কিন্তু তাহাজুত পড়তে পারে এমনি আবু জাফর আপনি লিখেছেন নতুন বাড়িতে প্রবেশ করার কোনো শুভ দিন বা বার আছে কি না এরকম কোনো দিন বা বার সহিত ঠিক করে দেয়নি যে এই দিনে ঢুকলে কল্যাণ হবে বেশি বরকত হবে এমন কোনো কথা নেই যে কোনো দিন আপনি ঢুকতে পারেন আল্লাহর নাম নিয়ে পড়ে আল্লাহর জিকির করে প্রবেশ করবেন এটি হল মূল বিষয় ফাহিমা সিমো আপনি লিখেছেন নফল রোজার সময় সাহারি না খাইলে কি রোজা হবে নফল হোক আর ফরজ হোক কোনো রোজাতেই সাহারি খাওয়াটা ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব এটি নফল হোক আর শাহরি হোক এক্ষেত্রে সাহারি হোক আর ইফতার এর কোনোটি কিন্তু ফরজ বা ওয়াজিব নয় বরং কোনো কারণে আপনি সাহারি খেতে উঠতে পারেন নাই রাত পার হয়ে গেছে এরপরে আপনি চেতন পেয়েছেন আপনি তখন ফজর আজান হয়ে গেছে ততক্ষণে বা আরও দেরি হয়েছে তো আপনি খাবার খেতে পারেন নাই তো আপনি তখন নিয়ত করে ফেললেও আপনার রোজা হয়ে যাবে কোনো অসুবিধা নেই অতএব ফরজ রোজা তো বটেই নফল রোজাতেও আপনি সারি খান নাই সকালে উঠে নিয়ত করতে পারেন না করিম সাল্লাহ সালাম এরকম একদিন তার বাসায় তিনি সকালে খাবারের কোনো ব্যবস্থা সম্ভবত ছিল না তখন তিনি বললেন ইদান আনা সয়েম তাহলে আমি এখন থেকে রোজা আছি তিনি কিন্তু আগে থেকে সাহারি তো খানেনি এবং আগে থেকে নিয়ত করেনি এটা সকালে দ্বীপ আগে আগে তিনি নিয়ত করে ফেলেছেন এবং তাতে তার রোজা হয়ে গেছে অথব সারি খাওয়া এটি নফল রোজা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত নয় না সারেনাকিও রোজা রাখা যাবে তাসিন ইসলাম আপনি লিখেছেন নামাজে বুক বাঁধা বুকে হাত বাঁধার সময়ও তাসাহুদের তাসাহুদের বৈঠকে হিজাব দিয়ে হাতের আঙ্গুল ঢাকা থাকলে নামাজ হবে কি না বুকে হাত বাঁধার সময় এবং তাসাহুদের বৈঠকের সময় আপনি হিজাব দিয়ে হাতের আঙ্গুল যদি ঢেকে রাখেন সালাত হয়ে যাবে কিন্তু হাতের আঙুল ঢাকার নির্দেশনা আপনার জন্য নয় একজন নারী হিসাবে আপনি এই কবজি পর্যন্ত এই অংশটা সালাতে আপনি অবশ্যই মুক্ত রাখতে পারবেন